হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য আবার একটি ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আপনাদেরকে গুড একটি ইনফরমেশান দেবো। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো আশা করি বুঝতে পাচ্ছেন যে কী নিয়ে আজকে ভিডিওটা হতে চলেছে। তো ফাইনালি আপনারা সবাই হোয়াটসঅ্যাপ ইউজ করেন, কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে তিনটে সেটিং রয়েছে, সেই সেটিংসগুলো যদি আপনারা অফ করে রাখেন কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ কেউ হ্যাক করতে পারবে না আপনাদেরকে, বা অন্যান্য গ্রুপে কেউ অ্যাডও করতে পারবে না যতক্ষণ না আপনাদের পারমিশন নাই, বা আপনারা যতক্ষণ না অপশানটা ইনেবল করেন ততক্ষণ কিন্তু কেউ আপনাদেরকে কোনো গ্রুপে অ্যাড করতে পারবে না, এবং কেউ আপনার হোয়াটসঅ্যাপটাও হ্যাক করতে পারবে না, এবং আপনাদের হোয়াটসঅ্যাপে আপনারা কখন অনলাইন হচ্ছেন অফলাইন হচ্ছেন সেটাও কিন্তু দেখতে পাবে না। তো ফাইনালি কোন কোন তিনটে সেটিং রয়েছে সেই সেটিংসে নিয়ে আজকে আপনাদেরকে এই ভিডিওতে বলবো। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা অল বেল আইকন প্রেস করতে একদম ভুলবেন না। আমি যখন লেটেস্ট ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো তো আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন, এবং সেই সব সেটিংসগুলো খুব সহজেই আপনারা ইনেবল করতে পারবেন খুব কম সময়ের মধ্যে। তো চলুন গাইস, আমি স্ক্রিনে নিয়ে যাচ্ছি, আপনাদেরকে এক এক করে সেই সেটিংসগুলো দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, তবেই আপনারা বুঝতে পারবেন। তো চলুন গাইস, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো গাইস, আমি মোবাইল অন করে নিয়েছি, এবারে আপনারা কোন কোন সেটিংসে গিয়ে অফ করবেন আমি সেটাও দেখিয়ে দেবো। তো আমার এখানে অলরেডি রয়েছে হোয়াটসঅ্যাপ বিজনেস, তো আমি হোয়াটসঅ্যাপ বিজনেসে গেলাম। তো আপনাদের ফাইনালি হোয়াটসঅ্যাপ থাকলেও হবে, তো যার পর আপনাদেরকে কিছু করতে হবে না। তো এখানে দেখুন আমার অনেক গ্রুপ রয়েছে, তো এগুলো প্রমোশন গ্রুপ, আর অনেক প্রমোশন গ্রুপে কিন্তু আমি অ্যাড রয়েছি। তো গাইস, এবার আপনাদেরকে জাস্ট দেখাবো আপনারা কিভাবে সেই সেটিংসগুলো অফ করবেন। তো ফাইনালি উপরে যে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে আপনাদেরকে ক্লিক করতে হবে। করার পর আপনারা কী করবেন, এখানে যে সেটিং অপশানটা আছে তো এই সেটিং অপশানে চলে আসবেন। তো আসার পর আপনারা কী করবেন, এখানে ফাইনালি আপনারা প্রাইভেসিতে চলে যাবেন। তো প্রাইভেসিতে আমি চলে এসেছি, তো এবারে কী করতে হবে, এখানে লাস্ট সিন অ্যান্ড অনলাইন, তো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা কীভাবে সেই অপশানগুলো অফ করবেন, তো এখানে আপনারা নো বাডিতে ক্লিক করবেন। তো নো বাডিতে ক্লিক করার পরে আর এখানে সিন মেসেজ সিন অপশান, তো এটা তো অফ করে দেবেন। তো এই দুটো সেটিংস আপনাদেরকে বলে দিলাম, আর লাস্টে বেঁচে রয়েছে একটা সেটিংস, সেটাও আপনাদেরকে বলে দেবো। তো আপনারা এই সেটিংসগুলো করলে কী কী বেনিফিট পাবেন সেটাও আমি বলে দিচ্ছি। তো এই সেটিংসগুলো করলে আপনারা একটাই বেনিফিট পাবেন, যে আপনারা যখন অনলাইন হবেন যে আপনাকে চেক করবে বা আপনি কখন অনলাইন হচ্ছেন অফলাইন হচ্ছেন সেটা তো দেখতে পাবে না। আর ফাইনালি আপনারা যারা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে, তো সেই মেসেজটা আপনারা কীভাবে দেখবেন, বা হয়তো মেসেজটা আপনি দেখেছেন আর যে আপনাকে মেসেজটা পাঠিয়েছে সেই মেসেজটা দেখতে পাচ্ছে যে আপনি সেই মেসেজটাকে দেখেছেন বলে, তো সেইটা সে বুঝতে পারে। আর এখানে সেম লাস্ট সিন, সেম লাস্ট সিনের যে অপশানটা রয়েছে, তো এই অপশানটাকেও আপনারা এখানে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু আর সে দেখতে পাবে না। তো আপনি কখন মেসেজগুলো দেখছেন কখন দেখতে পাচ্ছেন না সেগুলো কিন্তু দেখতে পাবে না। এরপরে রয়েছে আপনাদেরকে যেটা বলবো, তো আপনারা সেটা দেখতে থাকুন। তো আমি এখান থেকে আপনাদেরকে ব্যাক যেতে হবে, আবার প্রাইভেসিতে আমি দুবার ব্যাক করে নিলাম। তারপর আপনাদেরকে কী করতে হবে, এখানে তো এই অপশানটা ইনেবল থাকলে আপনাদের কী কী বেনিফিট, বা এটা অফ করে দিলে কী কী আপনারা বেনিফিট পাবেন। তো এই বেনিফিটটি রয়েছে, এই অপশানটা বন্ধ করে দিলে আপনারা যে কোনো হোয়াটসঅ্যাপে যারা স্ট্যাটাস লাগিয়ে রাখে, তো আপনারা দেখলে তারা তো দেখতে পায় যে কে কে আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দেখেছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা। তো এইটা যদি আপনারা অফ করে রাখেন তো আপনি যদি দেখে নেন সে বুঝতেই পারবে না যে আপনি কখন তার স্ট্যাটাসে গিয়ে দেখেছেন বা কোন টাইমে গিয়ে দেখেছেন। আপনি পুরো হোয়াইট থাকবেন কিন্তু তার স্ট্যাটাসটা আপনারা দেখতে পাবেন। তো এই অপশানটা রয়েছে সেইটার জন্য, তো আপনারা এই অপশানটা বন্ধ করতে পারেন। এরপর আপনাদেরকে এক্সট্রা আরেকটা অপশান রয়েছে, সেটা বলে দিচ্ছি, গ্রুপসে। তো আপনারা জানেন আপনাকে যে কোনো গ্রুপে আপনাদেরকে অ্যাড করে নেওয়া হয় সঙ্গে সঙ্গে, তো সেই অ্যাড অপশানটাকে কীভাবে বন্ধ করবেন, এখানে যাবেন গ্রুপসে, যাওয়ার পর আপনি কী করবেন, মাই কন্ট্যাক্টস, তো এই মাই কন্ট্যাক্টসে ক্লিক করে দেবেন। কেউ আপনাকে গ্রুপে অ্যাড করতে চাইলেও কিন্তু কেউ অ্যাড করতে পারবে না। তো এই তিনটে চারটে অপশান আপনারা যদি বন্ধ করে রাখেন তো আপনাদের হোয়াটসঅ্যাপটা অনেকটাই সেফলি থাকবে, বা প্রাইভেসি খুব গুরুত্বপূর্ণ থাকবে, কেউ আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক করতে পারবে না বা কীভাবে হ্যাক করবে সেটা বুঝতে পারবে না। তো গাইস, আপনাদের যদি ইনফরমেশানটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি যখন এই ধরনের লেটেস্ট ভিডিও নিত্য নতুন নিয়ে আসবো তো আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর তাড়াতাড়ি যান আপনাদের বন্ধুবান্ধবকে ভিডিওটা শেয়ার করুন, তারাও যাতে এটা দেখে খুব সহজে প্রবলেমটা সলভ করতে পারে, সেই জন্য আপনাদের জন্য ভিডিওটা নিয়ে এলাম। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম, আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।